রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন বাধাগ্রস্ত করতে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র লিখিত বক্তব্য বলেন, রংপুর সিটি কর্পোরেশনে 720 কোটি টাকার চলমান কাজ পরিচালনার জন্য 10 জন উপসহকারী প্রকৌশলী 1 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। সেই সাথে বিগত মেয়রের আমলে 177 জনের মধ্যে 116 জন বর্তমানে পরিষদে কর্মরত আছেন। একটি বেসরকারি টেলিভিশনে আক্রোশমূলকভাবে সিটি কর্পোরেশনের সুনাম ক্ষুণ্ণ করে সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন মেয়র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া সহ কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ। লিখিত প্রতিবেদন দুটিতে প্রচারিত তথ্য এবং উপাত্ত মিথ্যা ও ভিত্তিহীন। এতে রংপুরবাসী ও সারা দেশে এই কর্পোরেশন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, যা এই সিটি কর্পোরেশন এবং আমার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রকৃত সত্য তত্ত্ব আপনাদের মাধ্যমে নগরবাসী সহ দেশবাসীকে জানাতে চাই।